গরমে যাদের স্কিন তেলতেলে হয়ে যায়, স্কিনে ঘাম হয়, তাদের জন্য আজকে আমি একটা অয়েল ব্যালেন্সিং ফেস ওয়াশ দেখাবো, যেটার নাম হচ্ছে নিউট্রিজিনা অয়েল ব্যালেন্সিং ফেসিয়াল ওয়াশ। এটা ত্বকের অতিরিক্ত সেবাম গ্রোথ কমাতে সাহায্য করে, স্কিনে তৈলাক্ত ভাব কমায় এবং সেই সাথে এটা স্কিনকে পরিষ্কার করতে খুব ভালোভাবে সাহায্য করে। এটা এমন একটি পাওয়ারফুল ফেস ওয়াশ যা পিম্পলের ব্যাকটেরিয়া মারতে সক্ষম, তাই এটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট। স্পেশালি যাদের প্রচুর ব্রণ হয় এবং অয়েলি স্কিন, তাদের জন্য এটা খুবই ভালো। বাজেটের মধ্যে আমি বলবো তৈলাক্ত স্কিনের জন্য এটা খুবই ভালো একটা ফেস ওয়াশ, তাই তোমার যদি তৈলাক্ত স্কিন হয় তাহলে কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারো। আর আমি নিজে এটা ব্যবহার করে তোমাদেরকে রিভিউ দিচ্ছি, এটা খুবই ভালো। এটা মোটেও স্কিনকে অতিরিক্ত শুষ্ক করে না, এটা যেটা করবে স্কিনকে ম্যাটিফাই করতে সাহায্য করবে, অয়েলকে কন্ট্রোল করবে, স্কিনের পোর্সকে দূর করতে সাহায্য করবে। তো যাদের স্কিনে পোর্স আছে তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো, আর তৈলাক্ত স্কিনেই কিন্তু এই পোর্স, অ্যাকনি, পিম্পল এগুলো হয়ে থাকে। সুতরাং তোমার যদি তৈলাক্ত স্কিন হয়ে থাকে তাহলে তুমি এটি ব্যবহার করতে পারো। আমি যেটা দেখেছি, এটা ব্যবহার করার সাথে সাথে আমার স্কিনটা সুপার সফট এবং একটা ময়েশ্চারাইজিং ভাব এসেছে আমার স্কিনে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মোটে অতিরিক্ত শুষ্ক করে না, আবার তেলটাকেও সরিয়ে ফেলে। সুতরাং এটা খুব ভালো একটা ফেস ওয়াশ, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আর বাজেট খুবই কম, স্টুডেন্ট বাজেটে তোমরা পেয়ে যাচ্ছ। এটার অরিজিনালটা পাবা খাদিজা বেগম ফেসবুক পেজে, আমি ওখান থেকেই নিয়েছি। আর হ্যাঁ, এটা শুধুমাত্র মেয়েরা ইউজ করতে পারবে এমন কোনো কথা নেই, ছেলে মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারবে, সব বয়সের মানুষই এটা ব্যবহার করতে পারবে, কোনো প্রকারের সাইড ইফেক্ট নেই এটার। ওকে, সব থেকে মজার ব্যাপার হলো এটাতে কিন্তু লেমন আছে, অ্যালোভেরা আছে। লেবু যেটা করে আমাদের স্কিনকে পরিষ্কার করতে খুব ভালোভাবে সাহায্য করে, আর অ্যালোভেরা আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ রাখতে এবং সেই সাথে স্কিনকে পরিষ্কার করতেও সাহায্য করে। আর এটার মেড ইন হচ্ছে গ্রিস এবং এটাতে আছে 200 ml প্রোডাক্ট। 200 ml প্রোডাক্ট তুমি 1.5 মাস আরামসে ব্যবহার করতে পারবা। তো আমি বলবো 1.5-2 মাসের জন্য এরকম একটা ফেস ওয়াশ পারফেক্ট, ঠিক আছে।